নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদের জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকের রেসিপি সরা পিঠে বা দুধে ভেজানো চিতই পিঠে। তার জন্য এখানে প্রায় 1 লিটার মতো দুধ একটু ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে, আর আজকের পিঠেগুলো কাঠের চালে বানানো হবে। আর এদিকে এই চালের গুঁড়িটার মধ্যে অল্প করে সামান্য একটুখানি লবণ দিয়ে অল্প অল্প গরম জল মিশিয়ে এই চালের গুঁড়িটাকে প্রথমে ডোয়ের মতো করে মেখে নেওয়া হচ্ছে। আপনারাও অবশ্যই এই চালের গুঁড়িটাকে একটু উষ্ণ গরম জল দিয়ে মাখবেন, তাতে পিঠেগুলো খুবই ভালো হবে। যেমন আমরা রুটি তৈরির জন্য আটা মাখি, ঠিক সেইভাবেই এটাকে অল্প অল্প করে জল মিশিয়ে এই আটার ডোটাকে মেখে নেওয়া হচ্ছে। আর এই আটার ডোটা মেখে নিয়ে আমি 15 থেকে 20 মিনিট একটু রেখে দেওয়া হবে, তাতে পিঠেগুলো বেশ ভালো হয়। তো আমাদের এই চালের গুঁড়ির ডোটা কিন্তু মাখা হয়ে গেছে, এখন এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেওয়া হলো। আর একটু সুন্দর ফ্লেভারের জন্য এই ফোটানো দুধের মধ্যে দিয়ে দেওয়া হলো কয়েকটা দানা এলাচ। ভালোভাবে একটু নেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে খেজুরের গুড়। মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন। আর এখন এই সিজনে খেজুরের গুড় দিয়ে কিন্তু এই পিঠেটা ভীষণই ভালো লাগে খেতে। আপনারা পাটালিও দিতে পারেন, এর মধ্যে ছোলা গুড় ভালো করে দিয়ে দেওয়া হলো। এবারে এই চালের গুঁড়ির ডোটার মধ্যে দেওয়া দেওয়া হচ্ছে আরও একটু উষ্ণ গরম জল। এখন এটাকে একটু পাতলা করে নেওয়া হচ্ছে, এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, একটা মোটামুটি ডো তৈরি হবে, ব্যাটার তৈরি হবে। তো আমাদের এই চালের গুঁড়ির ব্যাটার রেডি হয়ে গেছে, এদিকে দুধটাও রেডি হয়ে গেছে। এবারে পিঠেগুলো বানানোর জন্য এখানে কাঠের চালে বসিয়ে দেওয়া হলো একটা মাটির সরা, আর তার মধ্যে অল্প অল্প করে একটুখানি করে তেল একটু বুলিয়ে নেওয়া হচ্ছে। এবারে অল্প অল্প করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, আর আঁচটা কিন্তু অবশ্যই কমানো থাকবে, খুব বেশি আঁচ হলে কিন্তু সরা ফেটে যায়। আর এই পিঠেটা সবসময়ই কাঠের চালে খুব ভালো হয়, গ্যাসে কিন্তু এই পিঠেটা খুব বেশি ভালো হয় না, কারণ এই গ্যাসে এই সরাটা ফেটে যাওয়ার চান্স থাকে এবং পিঠেগুলো মোটেও ভালো হয় না। আর সরাটা দিয়ে এবারে চারপাশটা একটা ভিজে শুকনো ভিজে কাপড় এইভাবে দিয়ে দেওয়া হলো, যাতে ভিতরে স্টিমটা বাইরে না চলে আসে। মোটামুটি 4-5 মিনিট মতো রাখলেই আমাদের এই পিঠেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেওয়া হচ্ছে, দেখুন খুব সহজেই কিন্তু এগুলো উঠে আসে একটা খুন্তির সাহায্যে, এইভাবে দেখুন সুন্দরভাবে এটা উঠে আসে। আর এইভাবে প্রত্যেকটা পিঠে বানিয়ে নেওয়া হবে, তারপরে এগুলোকে দুধে ভেজানো হবে। এই রকম অবস্থাতেও কিন্তু এই শুকনো পিঠেটা ঝোলা গুড়ের সাথে জাস্ট অসাধারণ খেতে লাগে, আমার তো এই পিঠেটা খুবই ভালো লাগে খেতে। তো এই যে পিঠেগুলো সব বানানো হয়ে গেছে, এবারে আবারও কাঠের চালে বসিয়ে দেওয়া হলো দুধ, তার মধ্যে এই শুকনো পিঠেগুলোকে দিয়ে আবারও প্রায় 5-7 মিনিট মতো ভালো করে একটু ফুটিয়ে একটু ঘন করে নিলেই কিন্তু আমাদের এই চিতই পিঠে একদম তৈরি। তারপরে এটাকে ভালো করে একটু ঠান্ডা করে নিয়ে পরিবেশন করতে হবে। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।